Sorry, Appu. I'm extremely sorry. Our governance startup pure gelo. Don't mind, huh? Please. কোথায় যাচ্ছে? আরে বাসায় যাব। এক কাপ কফি কিনেছি 25 টাকা দিয়ে। সেই কফিটা আপনি কি করলেন? ফেলে দিলেন। আচ্ছা ফেলে দিয়েছেন ভালো কথা। এই কফিটা আমার কত ইম্পর্টেন্ট সেটা জানেন? আপনি কি রামায়ণের পালা শুরু করছেন এখানে? এটা একটা কথা বা সামান্য একটা কফি। সেই কফির জন্য আপনি আমাকে ফুল কফির মতো তুনো তুনো করছেন। এই কফিটা আমি নিয়েছি যাতে করে এই কফিটা খাওয়ার পর আমার মন মাইন্ড পুরোটাই ফ্রেশ হয়ে যায় আর আমি আমার কাজে সুন্দরভাবে মন দিতে পারি। আপনি কি করলেন? সেই কফিটা ফালাই দিলেন। আর আপনি সেই কফি ফালাই দিয়ে কোথায় যাচ্ছেন? বাসায় যাব, পরের চাকরি করি। টাইম মতো অফিসে যেতে হবে, টাইম মতো আবার ফিরতে হবে। যদি না যায় মাইনে কাটা যায়, আর একবার যদি অ্যাবসেন্স ওঠে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট তাহলে চাকরি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। আমাদের কোম্পানিতে প্রচুর কাজের চাপ, আর একজন যদি অ্যাবসেন্ট করে আর 10 জনকে নিয়ে নেয়। চাকরিটা যদি চলে যায়, মা বাবা ভাই বোন আমার দুটা বাচ্চা আছে, তাদের নিয়ে কি করে চলবো? আপনি বলুন আপা, প্লিজ। আমি আবার এক্সট্রিমলি সরি কইয়া চলে যাইতেছি, মাফ করে দেন। আপনি আমার কফি দিবেন, তারপর এখান থেকে যাবেন। কফি দিয়ে? জি। লাগু, আপনি মনে হয় আমার চাকরিটা খাইবেন আপা? আমি আপনার চাকরি খেতে যাব কি কারণে? তাইলে আপনি আমার কফি খেয়েছেন, আমার কফি ফিরত দিবেন তারপর যাবেন। না না, এটা ঠিক না আপা। আপনারটাও ঠিক হয়নি। কাজটা আপনি ভালো করলেন না আপা। এই যে আমাকে একটা টর্চারের মধ্যে রাখছেন, এই কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ হলো এটা। আমি আবার খারাপ কি করলাম? খারাপ তো করেছেন আপনি। আপনি আমার কফিটা ফালাই দিয়েছেন। আপনি জানেন এই কফিটা কত দূর থেকে নিয়ে আসছি আমি? আশেপাশে কোথাও এই কফি আমি পাবো না এখন। কি করছেন আপনি? এইটা কি করছেন? আরে বাবা, আপনি কফি চাইলেন না, আপনি খুব বললেন কফি দিয়ে তারপর যাবেন। এই যে কফিটা দিয়ে তারপরে চলে যাচ্ছি। যা, আমি কফি কই পাবো এই সময়? কফি পড়ছে, ধাক্কা লেগে পড়ছে। আপনি বললেন কফি দিয়ে তারপর যাবেন, এখন আমি কফি কই পাবো? আমার তো কফির মেশিন নাই, আমি কফি বানাইও না। আপনি কোথায় পাবেন মেশিন আছে কিনা সেটা আপনার ব্যাপার। আপনি আমার কফি ফলাইছেন, কফি দিয়ে যাবেন। তাই তো দিলাম। আবার কি দিছেন? আপনি রাস্তার ময়লা দিছেন, আমি ময়লা খাবো নাকি? আপনি খাবেন না, ওইটা ফলাই দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি আমার টাইম ওয়েস্ট করবেন, আমার চাকরি আসতো। আমার টাইম আপনি ওয়েস্ট করছেন? হ্যাঁ, তো আপনি কইছে কফি দিয়ে তারপর যাবে, ওই যে কফি তুলে দিছি তারপর যাচ্ছি। দেখছোস, আমার কফি না দিয়েই চলে গেছে। ঠিক আছে, আমিও যদি সুলতানা বেগম হয়ে থাকি, এই কফির প্রতিশোধ আমি নিয়েই সারবো, নিয়েই সারবো। ঠিক হয় নাই। আরে ভাই কেবল আমি তো দমের দিকে আসলাম, পুরো দম তো হলো নেই নাই। চা খাওয়া শেষ হলে তুমি বাড়িতে যাবো নাকি অন্য কোথাও যাবো? তোর কি মনে হয়? তোর মতো আমি সন্দেহ করো, সন্দেহ একটা লিমিট থাকে। আজ ওই সব বাদ দিতে চা ফেলে লিখে নিয়ে যাক। আচ্ছা এই যে তুই এখানে আইসা যে এক বসে 8টা 10টা কাপ চা খাস। আচ্ছা বই, তুই তো সংসারী মাইয়া, তুই তো বিবাহিত একটা মহিলা, তুই 10টা কাপ চা খাইতে একটা চায়ে 10 মিনিট করে ধর, তাহলে 5 10 50। তোর মতো আমি চা খেতে জানি না, এক কাপ চা খেতে আমার 10 মিনিট লাগে, এক কাপ চা খেতে আমার 1.5 মিনিট লাগে। এইভাবে যদি তুই চা খেতে কেউ শেষ করবি,
আবার হলো আমার সংসারও ঠিক মতো করবি না বাদ দে কেন তুই বাসায় চা খাইতে পারিস না শোন উদা হবি সুতা করবি না বুঝছস আমি তো সংসার করলাম না কখন আমি তো তো সংসার কইরা তো সংসারের কাম করে তারপর আইছে চা খাইতে এতগুলো কাজ করলাম সকাল থেকে আমার মাথা তো ভনভন ভনভন করতেছে চোখে মুখে কিছু দেখতাছি না চোখে মুখে যদি না দেখি মাথা যদি ঘুরে আমি তো সংসারের কাম করব কেমনে এর লাগা আইছি আমি শান্তিতে একটু কয়েকটা চা খাইয়া তারপর যাইতেছে আবার গিয়ে কাজে লাগে ভাবো কয়েকটা চা খাই শালি মানুষ খায় সারাদিনে দুই থেকে চার কাপ চা আর তুই এক বসে দশ কাপ চা খাস তুই জমিদারের বউ নাকি তুই তো আমার ফকির করে তারপর যাবি তুই আমার মায়ের সঙ্গে তুলনা করতেছিস কেন মানুষ আর আমি মানুষের রুচি আর আমার রুচি হে রুচি ভাই রে তাই বলে চা করো হয় নাকি মানুষ তুই আগে কো আমার চা ফলাইছিস কেন তুই আমার চা গিল লাগা ফলাইলি আমি সব সহ্য করতে পারি আমার চা নিয়ে কেউ বাজে মন্তব্য করলে এইটা আমি সহ্য করতে পারি না তুই আমার চা নিয়ে মাঝে মাঝে কথা কইছস আমার চায়ের উপর অত্যাচার করছস আমার চায়ের উপর নির্যাতন করছস আমি তোর নামে মামলা দিব তোর নামে চা নির্যাতন মামলা দিব তোর নামে শালি বলে চা নির্যাতন মামলা দিবে চা আমার নির্যাতন মামলা আছে নাকি তাই বলে এত চা খায় চল আজকাই তোরে নিয়ে শেষ ডিসিশন নিব মানুষের কাছে গিয়ে মুখ পাই না মানুষ আমার কি বলে জানিস এমন একটা মাইয়া বিয়া করলেন মিয়া খালি সেকেন্ডে সেকেন্ডে চা খায় একটু পর পর চা খায় চা খাওয়ার অভ্যাস একদিন তোমার অতি তাড়াতাড়ি ফকির করে দিব আমি তো আমার স্বামীরে কয়ে নিছি যে আমাকে ভাগের জায়গা জমি যা আছে ভাগ করে নিতে না হলে ওই চা খাইতে খাইতে আমাকে ভাগের জমিও বিক্রি করে ফেলাবো কোত্থেকে যে সব নিয়ে আসে চা খোর বিড়ি খোর গাঁজা খোর তুরু ওর থেকে আমি ভালো আছি কোনো কিছু খাই না একদম লক্ষ্মী মন্তব্য তোর বাপের কাছে যাবো হয় তুই চা খাওয়া ছাড়বি নাই আমার সংসার ছাড়বি আমি এই জীবনে চা ছাড়বো না তোরে ছাইড়া দিব দেখো কালকে দেখে গেছি ভালো এখন ভালো না করে কি ভালো কি খাবার ছাগল কি খাইছে তুই আমার এই খাইছে দেখ না নয়টা কইরা গেলাইছে আমি কেমনি এমনি ভাবতাছি হ্যাঁ খেত যখন লাগাইছি না তখন কত টাকা গেছে জানো তুমি হ্যাঁ জানো তুমি তুমি তো বুঝবা না আমার ছাইরে দিয়ে মজা দেখাইতেছ ছাগল বাইন্দে রাখবো আমার ছাগল পুরো এমন কি বড় ক্ষতি করছে যে তুই আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিতেছ আমার ছাগল তোর কি ক্ষতি করছে কো আমারে কি বড় ক্ষতি করছে ঘুরে যা দেখ দেখতেছিস তো বুড়িলা ছাগল কি মানুষ ঘরে বাইন্ধে রাখে তুই দেখছস কখনো কোন জমিদার তুই আইছ তুই গ্রামের মধ্যে তুই আমারে গেলাইতে তুই আর চিনস চিনস আমারে তুই আমারে গেলাইতে সস কি কমু তোরে তোর কি কমু আমি হ্যাঁ কি করবি কমু ভাষা ঠিক কর না স্যার কিন্তু তোর খবর নিয়ে আসার না Hey!
Hey, boy!